হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে আমি এখনও বাপের বাড়িতে আছি, আর বাপের বাড়িতে আমার রুম কোনটা এবং আমার রুমে কী কী আছে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। কারণ তোমরা যখনই দেখো আমি কোনো ঘরের কাজ করি, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিজের ঘরের কাজগুলো করি। তো তোমরা জানোই যে ওটা আমার বাড়ি, ওটা ঘর, কিন্তু বাপের বাড়িতেও আমার নিজস্ব একটা রুম আছে, বেডরুম আছে। সেটা কেমন দেখতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা কেমন দেখতে বা কী কী আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা একটু অন্যরকম লাগবে তোমাদের। তো তোমরা দেখতে থাকো কী কী করছি, সারাদিন কী করছে তোমরা দেখতে থাকো। সকালে যেরকম নর্মাল দিনের মতন ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খাওয়া হয়, চা নিয়ে বসা হয় আর কি, একটা ছোট্ট আড্ডা হয় আমাদের বাড়িতে, তো সেটাই হচ্ছে এখন। তারপরে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে ডিম টোস্ট, আজকে সকালের ব্রেকফাস্ট এটাই। তো চলো, তো এই করতে করতে তারপরে বাকি সারা দিনটা শেয়ার করব। আর ওই দিকেই হচ্ছে আমার রুম, দেখতেই পেলে বাদিকে। তো চলো এবার দেখাই। তো অন্য দিনের মতন আমি যেরকম আমার বেডরুমে, যেরকম আমার শ্বশুরবাড়ির বেডরুমের কথা বলছি, আমার নিজস্ব একটা বেডরুম আছে জানোই। আমার বেডরুমে যেরকম তোমরা দেখো যে আমি বেড কভার যখন চেঞ্জ করি, বালিশের ওয়ারগুলোও আমি চেঞ্জ করি এবং সব কিছু কাচাকুচি করি, তো এখানেও আমি কিন্তু আমার যে নিজস্ব বেডরুমটা আছে সেই বেডরুমেও কিন্তু আমি আমার বিয়ের আগে থাকতেই বলছি, আমার বিয়ের আগে থাকতে সবসময় আমি একদম পরিপাটি করে রাখতাম। আমি আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করতাম, বালিশের ওয়ারগুলো, যতগুলো বালিশ থাকে সবগুলো ওয়ারগুলো আমি চেঞ্জ করতাম। তো কখনোই আমি এক সপ্তাহের বেশি বেড কভার একদমই রাখি না, রাখতে পছন্দ করি না। তো যেহেতু এক সপ্তাহ মতন হয়ে গেছে আমি বাড়িতে আছি, তো ভাবলাম যে আমি আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করি নি, আর তার সাথে বালিশের ওয়ার্ডগুলো। তো এটা কিন্তু আমি আগেও করতাম, আর এখন যেহেতু আমি বাড়িতে আছি বেশ কিছুদিন, তো ভাবলাম এটা করি। আর মা তো করে এমনি সময় যখন আমি থাকি না, কি করে না করে দেখিও না, জানতেও পারি না, কিন্তু করে সেটা তো জানি। কিন্তু যেহেতু আমি আছি, তো ভাবলাম আমি আমার রুমটাকে আবার আগের মতন করে, বিয়ের আগে যেরকম করে করতাম আর কি, পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখতাম, তো সেটাই করি, ইচ্ছে হলো তো তাই করছি। তো দেখো, এটা হচ্ছে আমার নিজের খাট। আমার জন্য মা একটা লোহার খাট আনিয়েছিল, আমার মনে আছে, আমি বলেছিলাম যে কাঠের করো, তো বললো যে না, তোকে তোর বিয়েতে কাঠের খাট দেবো, কিন্তু এখন লোহার খাটই থাক। তো তাই আমার বেডরুমে দেখতে পাচ্ছ যে একটা লোহার খাট। তো এই লোহার খাটের মধ্যেই আমি এখন ভালো করে সুন্দর করে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এছাড়াও আমরা বাবার কাজের সূত্রে, বাবা তখন সার্ভিস করতো, সরকারি সার্ভিস করতো, আমরা কলকাতায় কোয়ার্টারে থাকতাম, ওখানে দুটো কামরা আর একটা বারান্দা ছিল। কোয়ার্টারেও কিন্তু আমার নিজস্ব একটা বেডরুম ছিল, তবে আমার বেডরুমে চৌকি ছিল, আর মা বাবার বেডরুমে কিন্তু একটা খাট ছিল, মায়ের বিয়ের খাট ছিল। তো ওখানে মা বাবা আর দাদা থাকতো, মা নিচে শুতো কি বাবা নিচে শুতো, দাদা উপরে শুতো, সব সময় এরকম, অনেক সময় দেখা যেত যে মা বাবা নিচেই শুতো, এরকমও হতো আর কি, ওই রুমটা শেয়ার করা হতো। তো আমার নিজস্ব একটা ছোট ঘর ছিল যেখানে আমি থাকতাম। আর এখানে দেখছো একটা বড় আলমারি, এটার জায়গায় অন্য একটা জিনিস ছিল, ওটা বলছি আমি। তো তার আগে দেখো আমার ঘরে কী কী আছে। একটা বড় আলমারি আছে, একটা সেলাই মেশিন আছে, এই যে এটা আমার মায়ের সেলাই মেশিন, মা সেলাই করে, আগেও দেখিয়েছি আবারও দেখালাম যে সেলাই মেশিনটাতে এখনও করে, মা সেলাই টুকটাক করে। আর আছে সিংহাসন, ঠাকুরের জন্য মার্বেলের সিংহাসন রাখা আছে দেখতেই পেলে। তো আমার ঘরেই নিত্য পুজো হয়, মানে পুজো দেওয়া হয় ঠাকুরকে। আর এমনি যদি টুকটাক যে পুজো হয়, ধরো লক্ষ্মী পুজো, গণেশ পুজো, যা যা পুজো হয়, গুরুদেবের পুজো, সবই আমার ঘরেই করা হয়, ঠাকুর ঘর আলাদা করা হয়নি। তার কারণ ঠাকুর ঘর করতে গেলে আবার উপরে করতে হতো, ছাদের ওপর, আবার যাওয়া নিয়ে একটা সমস্যা। তো তাই আমার ঘরেই ঠাকুরকে রাখতে বললাম যে এখানেই থাক। আর এই যে নীল আলমারিটা দেখছো, এটা হচ্ছে ছিল হচ্ছে আমার বইপত্র ছিল, বইপত্র, তারপরে ব্যাগ ফ্যাগ এইসব থাকতো যখন আমি পড়াশোনা করতাম, তো আমার বই, খাতা, পেন্সিল সব কিছু থাকতো। আর ওই যে বড় আলমারিটা দেখছো, ওইখানে ছিল হচ্ছে আমার আল্লা কাম একটা শোকেস ছিল, যেটাকে বদলে এখন গোদরেজের বড় একটা আলমারি আনা হয়েছে, কারণ ওটা খারাপ হয়ে গেছে। আর এই দিকে যেখানে দেখছো যে সেলাই মেশিনটা আর বড় আলমারিটা আছে, সেখানে আগে খাটটা ছিল, সেই খাটটাকে ঘোরানো হয়েছে, এই দিকটাতে জানলার কাছটাতে ঘোরানো হয়েছে, ওইদিকেও একটা জানলা আছে, তো ওটাকে ঘোরানো হয়েছে। তো ঘুরিয়ে নেওয়ার পর এখন এরকম পজিশন, আমি আগে দেখাতে পারিনি, তখন দেখালে হয়তো বুঝতে পারতে যে কীভাবে ঘোরানো হয়েছে খাটটাকে। তো আমার বেডরুমে একটা আমাদের পাঁচজনের ছবি আছে, তখন পিকু ছিল না, বৌদি ছিল,
তো এই হচ্ছে বড় আলমারি। এখন এই আলমারিতে আমার জামা কাপড়ও থাকে, আবার মায়েরও জামা কাপড় থাকে, মায়ের শাড়ি জামা কাপড়, আমারও শাড়ি ফাড়ি কিছু টুকটাক আছে। আর আমি এখন এই বালিশের ওয়ার্ডগুলো লাগাবো, তো আমার কাজ বাড়াতে পিকু এসে গেছে। তো এই হচ্ছে আমার পুরো বেডরুমটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর বেডরুমটা এইভাবে সাজানো হয়েছে সেটাও বলো কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নিজের বেডরুম। আর এই দেখো সেলফ করা হয়েছিল উপরে, সেটাকে বক্স করে নেওয়া হয়েছে উপরে যে দেখছো, এটা এখানে কিন্তু ঠাকুরের বাসন, তারপরে হচ্ছে এক্সট্রা কম্বল বালিশ রাখা থাকে, যেগুলো এক্সট্রা সেগুলো সব উপরে এরকম তাকে তুলে রাখা হয়। আর ইচ্ছা করেই ওই খাটের উপরটা রাখা হয়েছে, কারণ যে খাটে উঠে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতে পারবে, আগে একটু সমস্যা হতো চেয়ারে টেয়ারে ওঠা হতো। আর এটা হচ্ছে গোদরেজের আলমারি কাম এখানে হচ্ছে ড্রেসিং টেবিল সমেত আর কি, মানে দুটো মিলিয়েই আছে আর কি, মানে নিচে ডয়ার মতন সুন্দর একটা আয়না আর তার সাথে হচ্ছে আলমারি। তোমরা আবার এটা ভেবো না যে অত বড় আলমারিটা কী করে ঘরে ঢোকানো হলো, ওটা কিন্তু ওদের কোম্পানি থেকে, মানে গোদরেজ কোম্পানি থেকে কিন্তু পার্ট বাই পার্ট খুলে খুলে আনা হয়, ওরাই আনে এবং একদম রুমে এসে সুন্দর করে একদম সেট করে দিয়ে যায়, যেখানে তুমি রাখবে সেখানে এসে সেট করে দিয়ে যায়। তো যত বড় জায়গা দেখছো আলমারিটা আছে, ট্রিপল আলমারি এটা গোদরেজের। তো এই আলমারিটার জায়গায় আমার নিজস্ব একটা আলমারি ছিল, আর একটা ছিল হচ্ছে আলনা কাম শোকেস কাম আলমারি। তো ওই দুটো এক্সচেঞ্জ করে কিন্তু ওই বড় ট্রিপল গোদরেজের আলমারিটা হয়েছে, এবং গোদরেজেই কিন্তু আমরা ওই আলমারি দুটো এক্সচেঞ্জ করেছি, কারণ ওখান থেকে 1000 টাকা করে দিয়েছে এক একটা আলমারির পেছনে, এবং আলমারিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো এক্সচেঞ্জ অফারে যখন এত সুন্দর ভালো একটা আলমারি আমরা যখন পেয়েছি তখন এটা করা হলো। তবে হ্যাঁ, এটা আমার বিয়ের পরে করা হয়েছে, বিয়ের আগে নয়। বিয়ের আগে আমি ওইগুলোই ইউজ করতাম, তো মা দেখছি একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, তো তাই ওগুলোকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে এই গোদরেজের ট্রিপল আলমারিটা নেওয়া হয়। তো আমি তার মধ্যে দেখো আমি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি, আর তার মধ্যে পিকু এসে গেছে সমস্ত কিছু লন্ডভন্ড করতে। পিকুকে যারা চেনো না তাদেরকে বলে দিই, পিকু হচ্ছে আমার দাদার ছেলে, ওর 2.5 বছর বয়স। পিকু এখন বাড়িতে রাজ করে, আমার ঘর বাবার ঘর দাদার ঘর সমস্ত লন্ডভন্ড করে দেয়, সমস্ত গোছানা জিনিসগুলো একেবারে তছনছ করে দেয়। দেখো উৎপাত করছে, লাফালাফি করছে, এই ওর কাজ, সারাদিন এই করতে থাকে। কোনো কিছু গোছানো ওর ভালো লাগে না, সব টেনে টেনে ফেলে দেয়, সব কিছু লন্ডভন্ড করে। তো দেখো আমার ঘরটা আমি আরও একবার দেখিয়ে দিই। নীল আলমারিটা হচ্ছে আমার বইপত্র ছিল, এখন সবাই ইউজ করে, আর বড় আলমারিটা আমি আর মা ইউজ করি, আর খাটটা তো দেখলেই তোমরা। আর আমার ঘরে আছে সিংহাসন ঠাকুরের, আর হচ্ছে সেলাই মেশিন। সেলাই মেশিনের পেছনে দেখো একটা জানলা আছে, ওখানে আমি আবার একটা পেন্টিং করেছি ওই স্লাইটিংয়ে, ওটা আমি একদিন পরে দেখাবো খুব ভালো করে। তো বিছানার ওয়ার্ড টোয়ারগুলো চেঞ্জ করা হয়ে গেছে, মা কেচে দেবে বললো, আমি কাচবো না, কারণ এখানে ওয়াশিং মেশিন নেই, কারণ জলের একটু সমস্যার জন্য ওয়াশিং মেশিন, গিজার আর হচ্ছে অ্যাকোয়াগার্ড, এই তিনটে জিনিস নেই। জলের সমস্যাটা কি পরে একদিন বলবো, তো জলের সমস্যা মিটলে অবশ্যই ওয়াশিং মেশিন চলে আসবে একদিন না একদিন। তো তাই এখন মা ওগুলো কাচবে বললো। আর এদিকে হচ্ছে পিকুকে নিয়ে আসা হয়েছে বাবার ঘরে, এটা হচ্ছে বাবার ঘর, বাবার খাট, মানে মা বাবার খাট। তো এই রুমটা আমি একদিন দেখাবো, পিকু স্নান ফান করে এখন বাবার সাথে খেলা করছে। পিকু এখন বলতে গেলে সারা দিন বাড়ি মাতিয়ে রাখে এবং মাথা খারাপ করে রাখে, ভীষণ ভীষণ দুষ্টুমি করে, অত্যাচার করে সবার সাথে, তো বাবার সাথে এখন চলছে। তো এখন পিকু টিভি চালিয়ে গানের সাথে সাথে ও ডান্স করছে, গানটা আমি মিউট করে দিয়েছি এই কারণে কপিরাইট ক্লেম খেতে পারি। তো দেখো ওখানে কিন্তু নাচু নাচু গানটা হচ্ছে, আর ওখানে কিন্তু পিকু ডান্স করছে একদম ওদের মতন করে। যেখানে পিকু নাচানাচি করছিল সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম।
তো যাই হোক, আমি এখন ঠিক করলাম যে আইসক্রিম বানাবো। প্রচণ্ড প্রচণ্ড গরম, তো ভাবলাম যে বাড়িতে একটা অরিও বিস্কিট ছিল, আমার ব্যাগেই ছিল, আর অরিও বিস্কিটটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো ওটার খাওয়ার মতন নয়। তো তাই ভাবছি ওটাকে আরও একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিই, তো ভেতরে পুরো একেবারে গুঁড়ো হয়ে যাবে, তারপরেই আমি আইসক্রিমটা বানাবো। আর আইসক্রিম বানানোর জন্য ওই যে আইসক্রিমের যে খাপটা হয় না, মানে স্ট্যান্ড হয়, সেটা রয়েছে। তো কী কী লাগবে একবার দেখিয়ে দিই। আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটা অরিও বিস্কিট নিয়েছি। আর একটা অরিও বিস্কিট হলে ভালো হতো, একটাতে ঠিক মানে ভালো হবে না মেবি, যাই হোক যা আছে তাই দিয়েই করতে হবে। আর যেহেতু আমি অনেককেই দেখেছি যে অরিও বিস্কিট দিয়ে আইসক্রিম বানায়, তো তাই ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি। আর অরিও বিস্কিট আমার মোটেও এরকম ভেঙে একদম খেতে ভালো লাগে না, যেহেতু ভেঙে গেছে তাই ওই প্যাকেটটাকে আমি আরও একটু ভেঙে বানাচ্ছি। আর একটা প্যাকেট দিলে ভালো হতো, কিন্তু ওই প্যাকেটটা তখন ভালোই থাকবে, তখন মনে হবে না ওটাকে ভেঙে বানাই, কারণ আমার অরিও বিস্কিট এমনি খেতেই ভালো লাগে। তো যাই হোক, এখন দুধটাকে ভালো করে একটু জাল দিচ্ছি, মানে গরম করছি যতটা পারা যায়, একটু গাঢ় করার চেষ্টা করছি। আমুল দুধ হলে ভালো হতো, বাট আমুল দুধটা এখন এই মুহূর্তে বাড়িতে নেই, একটু গাঢ় করার জন্য একটু কাজে লাগতো। তো এখানে আমি একটু চিনি দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে একটু গাঢ় গাঢ় করে গরম করে নিয়েছি, গরম করে না পুরো ফুটিয়েই ভালো করে আর কি করে নিয়েছি। এবারে এই অরিও বিস্কিটটা আমি এই আইসক্রিমের যে স্ট্যান্ডটা রয়েছে ওটার ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর এই আইসক্রিমের ভিতরে যে স্টিকগুলো হয় ওগুলো এটার সাথে দেওয়াই রয়েছে, তো এরকম দুটো আছে, আটখানা হবে জানি, তো প্রত্যেকটার মধ্যে আমি একটু অরিও বিস্কিট দিয়ে দিচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম করছি, তো বেশি খাটাখাটনির দিকে যাব না, মানে একদম ইজি ওয়েতে কী করে আইসক্রিম তৈরি করা যায় আমি সেটাই করব। কারণ আইসক্রিম বানাতে গেলে আমি জানি অনেক রকম অনেক কিছু করে করতে হয়, তো ওটা করলাম না, আমি একটু সিম্পল ওয়েতেই দেখাচ্ছি তোমাদের। এবারে আমি বিস্কিটটা পুরো দিয়ে দিয়েছি ওই আইসক্রিমের ওই কাপগুলোতে। এবারে ফুটিয়ে রেখেছিলাম যে দুধটা আমি দিচ্ছি, ভালো করে ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই হাওয়ায় ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি এই আইসক্রিমের কাপগুলোতে, তো আটখানা হবে, দেখো একসঙ্গে চারটে চারটে করে আছে, আটখানা হবে। তারপরে আইসক্রিমের যে স্ট্রিকগুলো রয়েছে সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তারপর আমি ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টার জন্য, তারপরে সন্ধেবেলা বার করে দেখাবো যে আইসক্রিমগুলো কেমন হয়েছে দেখতে। তো আমার আইসক্রিমগুলো হয়ে গেছে, এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলাতে আমি বার করছি। বার করে আমি ফার্স্টে পিকুকে দেবো, দেখি ও কীরকম করে। আর দেখো দুরকম কালার হয়েছে আইসক্রিমটা, নিচটা কালো উপরটা সাদা। দাদা অফিস থেকে এসেছে, দাদাকেও দিচ্ছি। পড়ে আছে, কি হলো কি হলো, একই এরা কি হলো, হাতে হাতে পড়ে যাচ্ছে। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট লাইক শেয়ার, আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।